হ্যালো ফ্রেন্ডস, কিস আর্ট অ্যান্ড এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে ভিডিওটা আমি করছি এলকেজি বাচ্চাদেরকে কিভাবে সাবট্রাকশন শেখাবে তার উপরে। তো ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে প্লিজ লাইক শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি, চলো। এলকেজি বাচ্চাকে মূলত ড্রয়িংয়ের মাধ্যমে সাবট্রাকশন শেখানো হয়, তো কীভাবে চলো সেটা দেখে নিই। এখানে 5 - 2 আছে, তো 5 5 স্টার, 1 2 3 4 5, তারপর কী আছে, 2 1 2 2 কাট করতে হবে। তো এখান থেকে 2 কাট করব, 1 2, তাহলে কী পড়ে থাকলো, 1 2 3, তাহলে এখানে হবে 3। যখন বাচ্চারা প্রথম প্রথম সাবট্রাকশন শিখবে তখন কিন্তু এইভাবে নিচের যেটা অ্যান্সার হবে সেটারও ড্রয়িং করে দেবে। তারপর কিছুদিন করার পর যখন এগুলো ঠিকঠাক করতে পারবে তখন এই ড্রয়িংটা আর করবে না, তখন বুঝতে পারবে যে ও কতটা শিখেছে। চলো পরেরটা দেখি। এখানে আছে 4 - 1, 4টা বল, 1 2 3 4, আর কটা বল মাইনাস করতে হবে, 1 বল, তো 1, তো কটা পড়ে থাকলো, 1 2 3, তো এখানে 3 হবে। পরেরটা দেখো, কটা ফ্লাওয়ার আছে, 7, 1 2 3 4 5 6 7, কটা মাইনাস করতে হবে, 1 2 3, তাহলে 1 2 3, কটা পড়ে থাকলো, 1 2 3 4, এখানে আছে 1 2 3 4, তাহলে 4। পরেরটা দেখো, 9 9 গ্রাস, 1 2 3 4 5 6, কটা মাইন 6 7 8 9, নটা আছে, কটা মাইনাস করতে হবে, 1 2 3 4, তাহলে 4 মাইনাস করতে হবে, 1 2 3 4, কটা পড়ে থাকলো, 1 2 3 4 5, এখানেও আছে 5। পরেরটা দেখো, 6টা আছে, 6 লোটাস, 1 2 3 4 5 6, কটা মাইনাস করতে হবে, 2 1 2, তো 1 2, কটা পড়ে থাকলো, 1 2 3 4 4 4 হবে। প্রথমে এগুলো এঁকে দেবে কয়েকবার, তারপর কিছুদিন করার পর আর দরকার নেই, এখান থেকে মাইনাস করে দিলেই গুণে বলতে পারবে। পরেরটা দেখো, 3 1 2 3, মাইনাস করতে হবে 1, তো 1 কাট করে দিলাম, কত পড়ে থাকলো, 1 2, এখানে 2। এরকম ধরনের আরও ভিডিও আমি দিয়েছি, চাইলে তোমরা দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য ধন্যবাদ।